আহিব নেকি আকৌ COVID-26 অথবা COVID-32। কিয় সন্দেহ কৰিছে স্বাস্থ্য বিশেষজ্ঞই এই কথা? কি হকিয়নি স্বাস্থ্য বিশেষজ্ঞৰ? করোনা ভাইরাসের প্রকৃত উৎস কত? এই লৈ বিতর্ক চলি থাকার মাজতে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনে চীনলে সন্দেহর আঙুলি টুয়াইছে। ইয়ার উৎস সম্পর্কে তদন্ত করে 90 দিনের ভিতর রিপোর্ট দাখিল করবলে কঠোর নির্দেশ প্রদান করেছে। সেই মর্মে আমেরিকার চোরাংশ সংস্থায় ইতিমধ্যে নিজা তদন্ত আরম্ভ করেছে। কিন্তু করোনা ভাইরাসের উৎপত্তির রহস্য জানিবলে কিয় ইমান তৎপর হয়ে পড়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞসকল? আমেরিকার দুজন স্বাস্থ্য বিশেষজ্ঞই বিশ্ববাসীক সকিয়াই দি কয় যে যেতিয়ালৈকে করোনার উৎপত্তির রহস্য পোহরলৈ নাহে তেতিয়ালৈকে ইয়ার ঔষধ প্রস্তুত করাটো সম্ভব নহয়। আর যদিহে করোনা ভাইরাসের উৎপত্তির বিষয়ে জানিব পৰা না যায় তেনেহলে বিশ্ববাসীও আকো COVID-26 আর COVID-32 দরে আর অধিক প্রাণঘাতিক করোনা মহামারীর সম্মুখীন হব লাগিব। কিন্তু রহস্য উদ্ঘাটন হবনে করোনা ভাইরাসের? কিয়নো সকলোৱে এই ভাইৰাছৰ উৎপত্তি সম্পৰ্কে চীনক সন্দেহ কৰিলেও চীনে এই পৰ্যন্ত সেই কথা অস্বীকাৰ কৰি আহিছে। চীনা চৰকাৰে যদি এই ক্ষেত্ৰত কোনো ধৰণৰ সহায় সহযোগ নকৰে তেনেহলে উদঘাটন হ'বনে কৰোনা ভাইৰাছৰ ৰহস্য? আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰৰ চীনৰ প্ৰতি যি সন্দেহী মনোভাৱ তাত ক্ষুণ্ণ হৈ আনকি চীনে আমেৰিকাক প্ৰত্যাহ্বানো জনাইছিল। প্ৰত্যাহ্বান জনাই কৈছিল যে আমেৰিকাই যদি সঁচা তদন্ত বিচাৰে তেনেহলে তেওঁলোকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাৰ এটি দলক নিয়োগ কৰি তদন্ত কৰক। বিশ্ব স্বাস্থ্য সংস্থায়ও এই ক্ষেত্ৰত মতপোষণ কৰি কোভিডৰ উৎস সম্পৰ্কে দ্বিতীয় পৰ্যায়ৰ স্বচ্ছ আৰু বিজ্ঞানভিত্তিক গৱেষণাৰ প্ৰয়োজন আছে বুলি মতপোষণ কৰে। যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থাৰ এই গৱেষণা সফল হয় তেনেহলে হয়তো ভৱিষ্যতে আহিব পৰা COVID-26 আৰু COVID-32ৰ পৰা ৰক্ষা পৰিব মানৱ জাতিৰ।